পোল্যান্ড হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অভিবাসন প্রত্যাশী শত শত মানুষকে বেলারুশ পোল্যান্ড সীমান্ত দিয়ে ঢুকতে উৎসাহিত করে উত্তেজনা বৃদ্ধিতে উস্কানি যোগাচ্ছে এবং এর ফলে দুই দেশের সীমান্তে সশস্ত্র সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে। সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে শত শত মানুষ পোল্যান্ডে ঢোকার চেষ্টা করার পর পোল্যান্ডে সেখানে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে। পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন এবং নেটো বলছে বেলারুশ এই সমস্যা সৃষ্টি করেছে। বেলারুশের বিতর্কিত প্রেসিডেন্ট এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।